নাত প্রভু গো, এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনিনি। আল্লাহ বলবেন থামো, এর চাইতে মধুর তেলাওয়াত শুনবে কি? আল্লাহ এর চাইতে আরো মধুর কণ্ঠস্বর আছে কি? হা অগ বিশ্ব নবী, অগ প্রধান অতিথি, আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছিলাম, সেখান থেকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আল্লাহ নবী শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জান্নাতীরা তাকায় দেখবে দাউদ আলী কিসমের কণ্ঠস্বর থেকে বিশ্ব নবীর কণ্ঠস্বর আরো হাজার গুণ বেশি সুন্দর শোনা যায়। সব একবারে উন্মাদই। আল্লাহ ডাকতে বলবেন জান্নাতীরা, এত মধুর কণ্ঠের তেলাওয়াত জীবনে কোনোদিন শুনেছে কি? না গো প্রভু, শুনি নাই। এর চাইতে মধুর তেলাওয়াত শোনার ইচ্ছা আছে কি? হ্যাঁ, আরো মজা। হ্যাঁ, আল্লাহ আরো মজা আছে না? হ্যাঁ, জীবনভর আমার দেওয়া কণ্ঠস্বরের আওয়াজ শুনেছ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনভর কণ্ঠস্বর যা শুনছ আওয়াজ, এটা সব আমার দেওয়া। কার দেওয়া? আরো জোরে আমি আল্লাহর দেওয়া। এখন আমার কালাম শুনছ অন্যের কণ্ঠে, অন্যের জবান দিয়ে, আমার কাছ থেকে তো শুনোনি। হাঁটু জোরে কর না, দুনিয়াটা শূন্য রকম। আল্লাহ, আল্লাহটা যে কিরম হবে এটা বুঝাইবার কোনো ভাষা? হাঁটু ধরে কেন ভাষা? আমেরিকাতে একবার একটা কনফারেন্স হয়েছিল সর্বদলীয়, এই সময় এরশাদ সব ক্ষমতায়, কথা বুঝেন, তখন সর্বদলীয় সব দল থেকে একজন হুজুর দাওয়াত দিছে, 10 মিনিট বা আধা ঘন্টা টাইম, এর ভিতরে তার ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করবে, আমরা দেখব কার কোন ধর্মীয় গ্রন্থের কি পরিমাণ আসর প্রভাব। তো সব ধর্মের লোকেরা আসলো, 10 মিনিট টাইম, বিচারক মন্ডলীরা আছে, তারপরে রেড সিগন্যাল দেওয়া হবে, লালবাতি আছে, টাইম মানে শেষ হয়ে গেলে লালবাতি জ্বলে উঠবে, আপনি শেষ, হাফ পেন আর বলতে পারবেন না, শেষ। এমন দেখা গেল এই অবস্থায় মুসলমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কারি আব্দুল বাসেত। কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলীকে যখন দাওয়াত দিল, তো সকলে টাং টুং বাড়াং বাড়াং যা ফরবার ফরছে, মানুষ মানুষ লড়বে দূরের কথা, একটা মশাও লড়ে না। এবার আইল কারি আব্দুল বাসেতের নাম। কারি আব্দুল বাসেতের নাম যখন আসলো, তখন তিনি দেখা যায় মোশন করতে করতে, কারি সাহেব দেখছেন না, খালি শাস্তে শাস্তে সময় শেষ। লক্ষ্য করে দেখেন যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলমিনের কণ্ঠস্বর আর বুঝলো, আমরা বুঝবার কোনো উপলব্ধি নাই। তো কারি আব্দুল বাসেরটা তো কারি আব্দুল বাসেদের কেসে তখন হওয়া যায় মাঝরে কোন ঠিক কিনে। তো দেখা গেল 1 মিনিট গেছে, খালি মৌসুম ধরতে ধরতে মুসলমান যারা আছে তারা কয় হোক খেলে গাই যাও, আর ই মোল্লারে খেলে দাও দিছে, আর মোল্লা বাসিন না দেশ যে টাইমের গুরুত্ব বোঝে না। এরপরে দেখে আধ আবার দর্শে কানো দুটা যে হা করছে, আরো 1 মিনিট নাই, বেটা শ্বাস লইতেছে, পেট্রোল লইতেছে। তখন সব মুসলমান মাথা নিচের দিকে দিয়া কর, আহা ইজ্জত নিয়ে আজকে যাওয়া সম্ভব না, এই 2 মিনিট গেল তো বেটা খালি প্রস্তুতি হইতে হইতে। এখন দেখা যায় বেটা খালি টান দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যারা কলম দিয়ে নম্বর দিত, কলম থইয়া যে চাইছে আর হল না, যারা সুইচ টিপ দিয়ে লাল বাতি জ্বালাইত, ওনার আত আর যায় না। শ্রোতারা যেমন চাইছি আর নড়ে না, ওনার তেলাওয়াত চলছে, যখন শেষ করছে
সাদাকাল্লাহুল আযীম। সকলে কয় মনে হয় 10-20 মিনিট গেছে, স্যার দেখে না কয়েক ঘন্টা তেলাওয়াত চলছে, খবর না। উনি স্টেজ থেকে নেমে যাবে, শত শত খ্রিস্টান যুবকরা দাঁড়ায় গেছে, ও কালে আব্দুল বাসির কোথায় যান আর যায় না। আরো পড়েন, আমাদের দিল চেঞ্জ হয়ে গেছে, একদল দুজন লাখ ওই কনফারেন্সে 80 জন খ্রিস্টান যুবক দাঁড়ায় সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিন্তা করে আল্লাহর তেলাওয়াত কিরম হলো। আল্লাহ তখন সংক্ষেপ করিলেন, এলে শেষ করণ দিত না। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, জীবন বর আমি আল্লাহর দেওয়া কণ্ঠস্বর, আমার কথাগুলো শুনেছো আব্দুল বাসিত, আব্দুল সত্তার, আব্দুল গফফারের জবানে, আমার কথাগুলো আমার জবান থেকে শুনোনি, আমার কণ্ঠে শুনো নাই, আজকে আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবো। আমরা পড়ি আর রহমান, আল্লাহ ওই দিন সুরে রহমান শুরু করবেন, কিন্তু আমরা পড়ি আর রহমান, আল্লাহ একটা শব্দ বাড়াইয়া বলবেন, আনার রহমান পরম করুণাময়, শুনেছ আনা আমি, দেখা যায় লড়াচড়া নাই কিন্তু খালি বলে প্রভু গো তেলাওয়াত করুন, আরো শোনান আরো শোনান, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতে থাকবেন, শত শত বৎসর চলে যাবে, হুরপুরিরা স্লিপ লেখবে, টুকা লেখবে, স্লিপ লেখতে থাকবে, আল্লাহ মাহফিল সমাপ্ত করুন, আর না হয় আমাদের স্বামী গুরুকে আর জিন্দগিতে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল সমাপ্ত করে বলবেন, উঠো জান্নাতীরা যাও আপন আপন বাড়িতে। এমনি জান্নাতের উঠে যখন নাকি বুড়াকে সোনায় জান্নাতের ভিতরে ঢুকবে, ওর পরিরা মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়া তাকায়, এমনি বলে কেন তাকাও, এইভাবে আমার দিকে তাকাও কেন, আমি না এই বাড়ির মালিক, আমাকে চিনতে গিয়ে অসুবিধা হচ্ছে নাকি। ওর পরিরা ডাক দিয়ে বলবে, চিন্তা অসুবিধা হইতেছে, কেন অসুবিধা হয়, আগে যা সুন্দর ছিলেন গো, আল্লাহর মাহফিলে অংশ গ্রহণ করার পরে আল্লাহর তাওয়াজ্জু ডাইরেক্ট তোমাদের উপরে পড়েছে, আল্লাহর দৃষ্টি ডাইরেক্ট পড়েছে, এই কারণে আগে যা সুন্দর ছিল এখন দেখা যায় আরো কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছো। ইসুরা রহমান আপনাদের সামনে তেলাওয়াত করলাম, বলবো কিছু আরো জোরে, এই সুরার দুইটা সানে নজর ধরে কোন কয়টা, একটা সানে নজর হইল আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ যখন বললেন যে এই অসভ্য জাতিকে পরিবর্তন করতে হলে আপনি কোরআন তেলাওয়াত করুন, কোরআন দিলাম, কি দিলাম আরো জোরে কন, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আমি আপনাকে পাঠাইলাম
সেই সত্তা যিনি আপনাকে পাঠিয়েছেন, আরসালাহু বিল হুদা, হুদা মানে কোরআন, কোরআন দিয়া পাঠাইলাম। কারণ এই জাতিকে পরিবর্তন করতে হলে পিটায়া পরিবর্তন করা সম্ভব নয়। প্রশাসন বাইরে আপনি কিন্তু পারেন না, লাস্তা আলাইহিম মুসাইকির, আপনি কিন্তু দারোগা না, আপনি শাসক না, আপনি পিটাইবেন না, আপনি মুজাক্কির, আপনি নসিহত করনে ওয়ালা। আমার কোরআন দিয়া নসিহত করি, দিলটা যদি চেঞ্জ করে দিতে পারেন এই সুরই আল্লাহর ওলি হয়ে যাবে। দারোগা না কইলো কেন? দারোগা মানুষ বালা করতারা না, সূর্যের ডাকাত বানাই তারে। একটু জোরে বান কেন? রুগই ধরতারে না, চুরি করা, জিনা করা, ডাকাতি করা, দুর্নীতি করা, বোমাবাজি করা, তার সব রোগ ভিতরে। আর দারোগা ফিটায় বডি উফরে। একটু জোরে কর না তো। এখানে ফিটলে কি হয়? এসলাহ না ওয়া ফিসলা ওয়া, এসলাহ না ওয়া ফিসলা ওয়া, ফিসলা বুঝছেন নি? আগে কয়েল ধরালে মশা মানত, অন দেখবেন কয়েলে পয়সা ফাঁকলা রে, আর কয়ে দুয়া খাই অভ্যাস হয়ে গেছি, ফিসলা হয়ে গেছে, মানুষও মায়ের খাইতে খাইতে ফিসল হয়ে তোর এখন ঠিক কেন? আত্মীয় বৎসর এটা কোনটা না শ্রীমূর্তলা, 38 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, কত দারোগা আইসি আর গেছে, চ্যালেঞ্জ করলাম 10 জন লোকের তালিকা এনে দিন, যে 10টা লোককে দারোগা সবির আলী দারোগা সুর দেখাইতে পিঠিয়া মারিয়া দরবেশ বানাইয়া সারিয়ে দিয়েছে, এরা এখন আর চুরি করে না, ডাকাতি করে না, এমন 10 জন লোকের তালিকা যদি এনে দিতে পারেন 1 কোটি টাকা পুরস্কার পারবেন? একটা হওয়া আমার দেওয়ান লাগতো না, যেরকম ঠিক কেন? কিন্তু আমরা পারবো, চ্যালেঞ্জ গ্রহণ করলাম এদেশের দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, এদেশে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, এদেশে হক খলিফার বুজুর্গদের সহবতের মাধ্যমে লক্ষ লক্ষ চোর ডাকাতের চরিত্রের পরিবর্তন হয়ে দরবেশে রূপান্তরিত হয়েছে। ভাইয়ারা আমার, তারপরও যত অপবাদ মাদ্রাসা শিক্ষার উপরে, অপবাদ মাদ্রাসায় জঙ্গিবাদ তৈরি করে, যেমন কথাবার্তায় বোঝা যায় কলেজ ভার্সিটির থেকে ওনারা ফেরাস্তা সাপ্লাই দেয় না, আর আমরা খালি ওগুলো জঙ্গিবাদ তৈরি করি না, বুঝে শুনে কথা বলা এটা মূর্খের আলামত, এরকম ঠিক কিনা? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এদেশের মাদ্রাসা শিক্ষা থেকে কোন সন্ত্রাসীর জন্ম হয় নাই, কোন চোর ডাকাতের জন্ম হয় নাই। থানায় সকল দাগি লোকের তালিকা আছে, লিস্টে আছে, কেটা গাঞ্জা খায় হিট হয়ে রাখো তারে মাঝরে ফোন জানে না, পুলিশে জানে না, কেউ নাই। আপনারা কি মনে করেন? হাঁটু জোরে কর, কারণ এরা তো সবসময় কামুল, কেটা কিতাব করে দেখবার লেগে, কার জুতা সিরা, আমনে না কইতারলো, আমনে জুতা যে সিরা এটা সামারে কইতারে, মুছে কইতারে, কারণ হ্যাঁ কামুইল আপনি জুতা সিরা দেখুন জোরে কোন ঠিক কিনে। তার আজ্ঞা দেখেন সবের তালিকা আছে, সবের তালিকা আছে। আমরা চ্যালেঞ্জ করে বলি 38 বৎসরের দাগি তালিকার মধ্যে একজন লোক বের করে দিতে পারবেন যে দাওরা হাদিস পাশ করে চুরি দেখাতে লিপ্ত হয়েছে? তাহলে মাদ্রাসা শিক্ষায় কুনানো জঙ্গিবাদ করলো, বরং করে করা দুঃসবাইতে আমরা রুফে কথা বুঝছে, আর না হইলে এটা ষড়যন্ত্র, কথা বলছেন না? আমার প্রাথমিক জমানায় এক কান ওয়াজও যায় তো আরেক বক্তা, আর আমি রিস্কাতা যাই, গিয়া 1 কিলোমিটার জায়গায় আটটা জমা লাগে, গ্রামে বিত্রি রিস্কা যায় না, উনি আর আমি প্রায় বয়সের কাছাকাছি, কথা বলছেন, ওই তো 2-3 বছরের বড় হবে, উনিও দাওয়াতি আমিও দাওয়াতি, উনার হাতে একটা ব্যাগ আছে কিন্তু আমার হাতে কোনো ব্যাগ নাই। উনার অভ্যাস হইল যে উনার সাথে যে ব্যাগটা থাকে এটা তার পাশের লোকরে দেলায়,
আর উনি খালি আগে মানে আমার দিত কেমনি, আমি তো ছাত্র না। আর এরকম না যে উনি মুরব্বী, আমি কম বয়সের বাচ্চা, ব্যাগটা দিয়ে দিল উনি দিত কেমনি? আমার কম মানে না, আমার লুঙ্গিটা খুললে গেছে, ব্যাগটা তো একটু ধরেন, তো একজনের লুঙ্গি খুললে গেছে, আমি ধরতাম না। ওন যেই মাত্র ব্যাগ ধরছি, ওন বেড়ার লুঙ্গি খতখান লেগে গেছে, আরে ব্যাগ আর নেয় না। লুঙ্গি বিন্দার বাহানা দিয়া গাঠটি আমার হাত দিলেছে, ঠিক তেমনি হবে যদি দেখেন কোনো দাড়িওয়ালা পত্র পত্রিকায়, যদি দেখেন কোনো মাদ্রাসার ছাত্রকে দেখায়, তাহলে বুঝতে হবে মাদ্রাসার হুজুররা ছাত্ররা সরল প্রকৃতির বিষয় হয়, সরল নিয়ে মাদ্রাসার যায়, এবং মাদ্রাস পড়লে একটা সরলতার দোষ হয়, কারণ জান্নাতির গুণ হইল আলুল জান্নাতি বুলহুন, জান্নাতি যারা হবে তারা সরল প্রকৃতির হবে, সুতরাং আলেম ওলামা যারা হবে, মাদ্রাসার ছাত্র যারা হবে, যত বুদ্ধিমানই হোক সরলের একটা দোষ থাকবে। এই সরলের দোষের কারণে হেরকম বুমারা ওই ব্যাগটা ধরেছেন বাবা, আমি বলবি এবারে তো সরল মানুষ দেন। শাহজালাল রহমাতুল্লাহ মাজারের ইমাম এবং মাদ্রাসার প্রিন্সিপাল বড় হুজুর বড় দরবের, ওনার কাছে ভিডিও মেশিন দিয়েছেন বেগের বিচ্ছে, এই যে জিয়ান চৌধুরী ইমাম বন্ধু ধরা পড়লো, ওনার জায়গায় এটা কি হয়, এটা কি ভিডিও মেশিন, ভিডিও কিতা, ভিডিও কিতা, আমি কিতা ভিডিও কিতা, ওনার ওনার নিয়ম আছে কইতো আর কি, যে আমি কিতে সাথে ভিডিও কিতে সাথে আমার কিতে সাথে আর জনে দিছে তো কিতে সাথে কোথাও যে আল্লাহ হুজুর রেগে জিগা হুজুর লাখ সামান ব্যবহার করা যায় নি, উনি জিগান ঈদে কোন সময় লাগায় গোসলের আগে না পড়ে, কতদূর গোসলের আগে লাগা, কত তো দই হলাই দিব ওইটার জায়গায় লক্ষিতে। আরে মোলামা তোমাদের দুনিয়া এগুলোর সাথে কোনো সম্পর্কই নাই, যেরকম ঠিক কিনা, কিন্তু তারা জানে এদেশের থেকে আল্লাহর নাম আল্লাহ রাস্তা যদি উঠাইতে হয় আলেম ওলামা উঠাইতে হবে, মাদ্রাসা শিক্ষা উঠাইতে হবে, আল্লাহর কসম একজন আলেম থাকতে এদেশের একজন মুসলমান থাকতে আল্লাহর আস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করবে না। এই কারণে অগল দুষ্কালী মূল্যের উঠে, আর একটা হইল দুর্বল, তো এত দুর্বল আর কেউ নাই, আমরা আলেম ওলামার মতো দুর্বল তো আর নাই, মসজিদের ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার হুজুর যাওয়ার লাগে সবের কাছে, আর মসজিদের ইমাম সাহেব ওনার সভাপতি আওয়ামী লীগ সেক্রেটারি বিএনপি ক্যাশিয়ার হইল জাতীয় পার্টি, উনি হইল খতমে ইউনূস বরেণ্য পার্টি, খতমে ইউনূস বরেণ্য ছাড়া আর কি তারব না, আওয়ামী লীগকে খুশি করতে পারবো না, বিএনপি আওয়ামী লীগের দেলে গেলে বিএনপি সকল ডায়, বিএনপির দিকে গেলে আওয়ামী লীগের সকল ডায়, হ্যাঁ করতো গীতা। এখন আসুন আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনারা দারগা বানায় পাঠাইছি না, বাইরে মানুষ ভালো হয় না, বরং মানুষ আরো শক্ত হয়, আরো শক্ত হয়, এখানে বাড়ি যাবেন, এরপর অভ্যস্ত হয়ে থাকা কেন বাড়িলে কাম হয় না, রোগ এখানে নয় রোগ ভিতরে, একটু ধরে কন আল্লাহ নিজে বলে বলবো না, অসুবিধা হইতেছে, وننزل من القرآن ما هو شفاء আরেকটু ব্যাখ্যা দিয়ে আরেক আয়াতে বলেন شفاء لما في الصدور তোমাদের ভিতরে যত রোগ আছে সকল রোগের ঔষধ আরোগ্য মেডিসিন আমি আল্লাহ কোরআন দিয়েছি, কোরআন ছাড়া ভালো হবে না, ধরে কোন ঠিক কিনে, দুই সূর্যে ধরছে দুই দলে, দুই সরে ধরছে এক দলে ধরছে পুলিশে, আর এক দল হইল তবলিগওয়ালারা ধরছে আরেক সরে, পুলিশে ধরে লেগে গেছে থানা নিয়ে লটকাই বাড়ি আর চুরি করবে কজি বলো না, তো অতীতে করছিল যে এই জন্য তিন চিল্লা চার মাস জেল, কয় মাস, তিন চিল্লা চার মাস,
আর একটা তবলি করার কেমন জানে বুঝাই বাজে সিলেট লেগে গেছে। হ্যাঁ তিন চিল্লা চার মাস সময় লাগায় বাইতেছে, হিরো বাইতেছে, কিন্তু যে জেল খাইটা বাড়িতেছে এটা হন দেখা যায় রাস্তার দাঁড়াইয়া ডাইরেক্ট আরম্ভ করছে। কেউ ভাই এই ডাইরেক্ট আরম্ভ করলেন কজোর, আগে তো লুকাইয়া করতাম কেউ জানতো না, পুলিশে দৈরা ফিট্টা মাইরা সারা দেশে জানাই দিছে আমি যে কাল্লা চোরা, তার লুকাইয়া লাভ কিতা এখন ডাইরেক্ট আরম্ভ করছে। আর যারা তবলিগে গেছিল তিন মাস চার মাস পরে যখন আইসে এখন দেখা যায় এই লোকটা মসজিদের দিকে আসতেছে, দাঁড়িয়ে রেখেছে টুফি লাগাই আইসে তো মসজিদে যায়। তো জিজ্ঞাসা করা হইল মসজিদে যে আপনি আসতেছেন ভাই, আপনার তো মসজিদে দেখছি না কী ব্যাপার, কেমনে আপনি কিতা হইল? এমনি কয় হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ কিতা না কইলে আমি বুঝুম না, হিতা হ্যাঁ হ্যাঁ কইলে কয় হ্যাঁ কই তো চায় না কত, আমি তবলিগে গেছিলাম গা তিন চিল্লা দিয়া এখন চুরি ছেড়ে দিছি। এখন লক্ষ্য করে দেখেন যে অবস্থা রইল ওই রকম যে আল্লাহর কোরআন একটি অবস্থার পরিবর্তন করে, একটি জাতির চরিত্রের পরিবর্তন করে। দিল পরিবর্তন হইলে তার চরিত্রের পরিবর্তন হবে, আর দিলের পরিবর্তন যদি না হয় আল্লাহর কসম পিটাইয়া মারিয়া মানুষ বালা করা যায় না। এই জন্য আল্লাহ বলেন আপনি কোরআন পড়েন, অন রাসূল কোরআন পড়া শুরু করছে আর কোরআনের আয়াতগুলো ছন্দ মিলাইল, জোরে কোন ঠিক কেন ছন্দ মিলাইল না, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, শেষ হতে মিল আছে নি আর তো জোরে কর না, আর একটু সামনে দাঁড়ালে বুঝতেন না, والشمس وضحاها والقمر إذا تلاها علي ها ها شاشة ديها ذو لكم تكينا والضحى والليل إذا سجى ما ودعك ربك وما মুহাম্মদ তো কবি হয়ে গেছে, উনি তো জীবনে কবিতা বানাইছে না লেখছে না, তো নিশ্চয় কোনো পণ্ডিত এগুলা বানাইয়া দেয় কোনো সাহিত্যিকে, আর এগুলা দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কণ্ঠ দেয়। যেমন আমাদের দেশে কণ্ঠশিল্পী একজন আর লেহনা আরেকজন, তো এটা মনে হয় কোনো সাহিত্যিকে লেখে দেয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠ দেয়। আপনারা কি দেখেন কণ্ঠ দেয়? কণ্ঠ দেয় ঠিক ওই, কিন্তু কোন সাহিত্যিকা নয়, এগুলো দিয়েছেন আল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, দুনিয়ার কারো কাছে পড়েন নাই, পড়েন নাই, লেখেন নাই, লা তাখুতুহু বিয়ামিনিকা, নবীজির ডান হাতে আগত দাগ দেয় নাই, আর কারো কাছে পড়েন নাই, কেন? নবীরা না পরন্ত হলো নবীর গুণ, আর আমরা না পড়া হলো আমাদের দোষ, নবীরা না পড়াটাই হলো নবীর গুণ। আর তো ধরে কন নবীদেরকে পড়াইছেন কে? আরো ধরে জিব্রাইল আলাইহিস সালাম যখন পড়ায় রসুল তখন কণ্ঠস্থ করার লেগা এবং জিব্রাইলের মতো করবার লেগা, যেই মাত্র রসুল সাথে সাথে দোয়ারে পড়ে আল্লাহ আয়াত নাজিল করছেন, জিব্রাইলের কাছে পড়বেন না, আপনার উস্তাদ না জিব্রাইল, পড়বেন না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন,
অগনবীজি আপনার জবান মোবারক লাগাবেন না, 30 পারা কোরআন আপনার সিনাতে জমা করে দেওয়া এবং কোন পদ্ধতিতে পড়তে হবে সেই পঠন পদ্ধতি শিক্ষা দেওয়ার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করেছি, আমি আপনাকে পড়াবো। তো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কোরআন শরীফ যখন পড়েন ছন্দ মিলে, কাফেররা যখন বলতে লাগলো মনে হয় কোনো কোনো পণ্ডিত কোনো সাহিত্যিক এগুলো আবৃত্তি করে দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কণ্ঠ দেয়, আল্লাহ তার জবাব দেওয়ার জন্য সূরা রহমান নাজিল করে বলেন, না কোনো সাহিত্যিক নয় কোনো পণ্ডিত নয়, আমার বন্ধুকে আমি স্বয়ং আল্লাহ কোরআন শিখাইছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে الرحمن علم القرآن خلق الإنسان الله বলেন আল্লামাল কোরআন আগে আনলেন কেন? তফসিরকারকরা বলেন এর অনেকগুলো কারণ, এর মধ্যে একটা কারণ হইল ওই কাদেররা যারা বলছিল যে এগুলো সাহিত্যিকের কথা হবে তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ জানায় দিয়েছেন আল্লামাল কোরআন, কোরআন কোনো সাহিত্যিকের কথা নয়, এরা শিখিয়েছেন আল্লাহ, ফাইল মাহুল দুনরি লুকাইল কথা বলছেন আল্লামাল কোরআন, কাকে শিখাইছেন কে শিখাইছেন, যিনি শিখাইছেন উনিও লুকাইল, যারে শিখাইছেন ওনারও নাম ঠিকানো নাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনুটা লুকাইয়া, যিনি শিখাইছেন তার নাম হলো আল্লাহ, যাকে শিখাইছেন তিনি হলেন বিশ্ব নবী। এই হলো একটা সানে নজরুল, এই জন্য এখান থেকে রইল আবার যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আপনাদের সামনে তুলে ধরা হবে যে দুই নম্বর সানে নজরুলটা কেন এই সূরাটা নাজিল করা হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন অগণবীজি এই জাতিকে যদি আপনি পরিবর্তন করতে চান, এই অসভ্য জাতি যারা বাবা হইয়া নিজের মেয়েকে জিন্দা কবর দেয়, যারা নাকি যুবকরা নারীর ইজ্জত নষ্ট করে ঘুরার লেজের সঙ্গে বেঁধে নারীকে হত্যা করে, যারা পশুর মতো খাসলত, এক পশু যেইভাবে আরেকটা পশুর একটা দেখা আরেকটা দেখারে দেখলে দেখবেন শিং দিয়ে মাটি উড়ায় পাও দিয়ে গাথা করে, এই শিং দিয়ে মাটি উড়ায় বুঝাইছে যে তোমাকে এইভাবে ফাড়াইয়া মারো আর গাথা করে দেখাইছে এইটা তোমার কবর, আর হ শব্দ তুলে বেটে লাগ দাও। আরব দেশের মানুষ অবস্থা ছিল যে একজন আর জন্য মাইরা কথা বুঝেন এইভাবে কবর দেওয়ান, এমনকি বাবা তার ছেলেকে কয়ে যেত যে আমার এন্তেকালের পরে অমুকের সাথে আমার ঝগড়া ছিল তাকে হত্যা করে তার মাথার টুল দিয়ে তোমরা মদ পান করবে, এইভাবে ওসিয়ত করে যেত, কত জঘন্য। এই জাতিকে পরিচয় করে মানে পরিবর্তন করতে হলে আপনার একটা কাজ করতে হবে, এটা হলো আমি আল্লাহর পরিচয় তুলে ধরতে হবে, আমি আল্লাহকে র্যাব দিয়ে পারা যাবে না, কেন র্যাব আর বন্দার মাঝখানে গ্যাপ থাকে, গ্যাপ থাকে না, আর তো ধরে কন 24 ঘন্টা গ্যাপ সাথে থাকবে, আর তো ধরে কন আপনার আর্মি আর মানুষের মাঝখানে গ্যাপ, বিডিআর আর মানুষের মাঝখানে গ্যাপ, পুলিশের মাঝখানে গ্যাপ, সিকিউরিটি ক্যামেরা মানুষের মাঝখানে গ্যাপ, ফাঁক আছে, সুতরাং ফাঁকটার মধ্যে দুর্নীতি করবে। অগণবীজি মানুষকে বুঝাইয়া দেন আমি আল্লাহ আর আমার বান্দাবান্দির মাঝখানে কোনো গ্যাপ নাই, জোরে কোন ঠিক কিনে বন্ধ আছে যেখানে আল্লাহ আছেন, আরো জোরে কর, যদিও আমরা অন্যের বেলায় স্লোগান দিই অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, আর আল্লাহ বলেন তোমরা যেখানে আমি আল্লাহ, বোর্ড ধরে রইলে আমি হয়ে গেলে, সুতরাং দুষ্ট হইবার মতো খারাপ হওয়ার মতো কোনো জায়গা নাই, আর তো জোরে কর না। দুই নম্বর হলো দুনিয়ার প্রশাসনে আমরা লক্ষ্য করে দেখেন যে দুনিয়ার প্রশাসনে আমার ভিতরে কী আছে এটাও কইতারে না, আমার ভিতরে কী আছে এটা দুনিয়ার প্রশাসন কেউ বলতে পারবে না, আমরা আমেরিকান বলেন ব্রিটেন বলেন ইমিগ্রেশনের মধ্যে এইভাবে সব মিশিনের সামনে নিয়ে খালা করিয়া ফেরের ভিতরে যদি স্বর্ণ থাকে সেটাও ভেদ করে দেয়, কিন্তু কোনো লোক যদি ভিতরে ভিতরে কল্পনা করতে থাকে যে আমি বারাক ওবারা মারিলাম আমি বসে মারি না, এটা কিন্তু মেশিনে উঠে না, যেরকম ঠিক কিনা, কিন্তু আল্লাহ বলেন আমি এমন এক সত্তা তোমার অন্তরে কি বলতেছো সেটাও আমি আল্লাহ জানি, ভবিষ্যতে তোমার অন্তরে কি আসবে না আসবে সেই খবরও আমি আল্লাহর আছে,
জোরে কোন ঠিক না ঠিক না এই কারণে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমাদের সমাজ পরিবর্তন হবে শুধু জানাজা হরানি শুধু কবর জিয়ারত শুধু মরার পরে ফাগরি শুধু মরার পরে সুপারিশ করে ব্যস্ত এতটুকুই না আমরা মনে করি যে মাদ্রাসা শিক্ষা হইল এটা কবর জিয়ারত আর জানাজা হরানি আর মরে সরলে যদি ফাগরি একটা ভাই হ্যাঁ তাস টাস ভাই এই আর কি একটা আশা আর নাহলে দুনিয়ার কোনো কামেন না এই কারণে আমাদের দেশের সমাজে অনেক লোকেই দেখা যায় মাদ্রাসায় ওই ছেলেটা দিত চায় যেটা আগ বাঙ্গা হাও বাঙ্গা খানা ল্যাংরা লুলা ইমন বেমারি পেশাব করতে গেলে ফাহানা করে দিয়ে ঘরে ইমন সারা আনলে ইমন দুষ্ট গাছে উঠে পেশাব করে দেয় ইমন সারা মাথা দিতে চায় না খালি আল্লাহ রাস্তে দিতাম মালালে দাদা অন্ধকার নাই জিগাইলাম কি ভাই কোরবানি দেবেন নি বছর যে কয় ওজন এবার গড়ের কোরবানি দেবো গড়ের কোরবানি দেবেন বলে হ্যাঁ মানে গড়ের মানে ওই যেটার দাঁত সমান হয়ে গেছে এখন আর ঘাস খাইতে পারে না হিরা জোরে কন্টিনিউ ঠিক না তাহলে বোঝা যায় আল্লাহর হস্তে দিতে গেলে একবারে যেটা খারাপ এটা এটাকে দিতে ভালোটাকে দিতে চায় না তাহলে এখন চিন্তা করে দেখেন আসলে মূলে বিষয়টা এরকম নয় মাদ্রাসার শিক্ষা যে শুধু জানাজা শুধু কবর জিয়ারত শুধু মরার পরে হাগরি শুধু মরার পরে দর্শন সুপারিশ করে ব্যস্ত নেবে শুধু ইকানি শেষ নয় মাদ্রাসার শিক্ষাটা হইলো যে আমরা যদি আদর্শ সমাজ চাই আমরা যদি ভ্রাতৃত্বমূলক সমাজ চাই আমরা যদি সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত সমাজ চাই তাহলে অবশ্যই মাদ্রাসার শিক্ষা ছাড়া এই সমাজকে দুর্নীতিমুক্ত করা সম্ভব নয় এটাই আজকা চূড়ান্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দাও সকলে বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবি ওয়া বারিক ওয়াসাল্লিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا حي يا قيوم يا حي يا قيوم يا رب العالمين يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين رب العالمين تمام جبنر قنار بجامتين আল্লাহ নজরে রহমতের সময় আলেম উলামা নিয়ে সদাদারি ওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান বৈদিরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের কলমা বোনকে নিয়ে আমি গুনাগার তোমার সেই দরবারে হাত বাড়াইলাম মেহরবানি করে গো আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ জানি না আজকের এই মুনাজাত কার জন্যে জীবনের শেষ মুনাজাত আল্লাহ কত মানুষ ঘুমার ওঠে না কত মানুষ ঘর থেকে বের হয় আর গড়ে ফিরে আসে না রব্বুল আলামিন জানি না কার জন্যে কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহরবানি করে আমাদের জিন্দেগির গোনা মাফ করে দাও রব্বুল আলামিন তুমি যদি মাফ না করো বলো না কার কাছে যাব কোথায় যাব দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বা আমাকে ঘরে ঢুকতে দিত না সন্দেহ হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা দিলে
এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বড়াইয়া দিত, আর ডেকে মন্ত্র আইলে বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা, তোকে ভুলে যাইতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দে রব্বুল আলামিন, তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু গো আল্লাহ, গুনার বোঝা নাইয়া তোমার রহমতের দরজায় আজি রয়েছি, আমাদেরকে টান দিয়া তোমার রহমতি কুদরতি বরকতি কোলে উঠাইয়া ঘোষণা দাও জলে বলে যা তোদের জিন্দগির গুনা মাফ করে দিলা। রব্বুল আলামিন আল্লাহ ও প্রভু আমাদেরকে তুমি মাফ করো আল্লাহ, আমরা যে যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন পূর্ণ সুস্থ করে দাও, আয় আল্লাহ এলাকার নারী পুরুষ সকলকে নামাজি বানায় দাও, আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন শুনার জন্যে যারা এসেছেন সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ সকলের জন্য মাহফিল আজাতের জরিয়া বানাইয়া দিও আল্লাহ, মাদ্রাসা উপলক্ষে মাহফিল হয়েছে মাদ্রাসারে কবুল করো আল্লাহ, পড়নেওয়ালা পড়ানিওয়ালা জাগির দেনেওয়ালা সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে আল্লাহ কোটি দরুদ ও সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও, যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবরে নাজা মাফ করে দাও আল্লাহ, বিশেষ করে আমরা রাত পড়াই না আল্লাহ, কেন মানাই কেন বানাই যাই না সন্তান হইয়া আল্লাহ তোমার সেই দরবারে হাত পড়েছ, মিহিরবানি করে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ, মার কবরে আজাব দিও না আব্বার কবরে আজাব দিও না আল্লাহ, কত লাতি মার কলিজাই মেরেছে, কত রজনী গেল আমি মাকে ঘুমাইতে দেইনি আল্লাহ, ঈদের সময় বাড়িতে না গেলে সকলের ঈদ হইল মার ঈদ হইত না, ওই মাদের দুনিয়ায় না সন্তান হইয়া আল্লাহ মেহরবানি করে মার কবরকে জান্নাতের বাগান বানাও। রব্বুল আলামিন আল্লাহ প্রভু হে মেহরবানি করে আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ, স্বপ্নের যুগে তোমার বন্ধুর নূরানি চেহারাখানা দেখায়া দাও আয় আল্লাহ, যেদিন মরণ দাও ইমানের সাথে মরণ দিও, গাড়ির নিচে পালাইয়া নিষ্পীড়িত করে মারো না আল্লাহ, আগুনে পোড়াইয়া বেইজ্জত করে মারো না, পানিতে ডুবাইয়া মারো না, প্যারালাইসিস দিয়ে বিছানায় ফেলে রেখে মরণ দিও না, ক্যান্সার দিও না, এইডস এর মতো মহামারী দিও না, আয় আল্লাহ হার্ট বাল কিডনি নষ্ট করে দিও না, জবান ব্রেন নষ্ট করো না, যেদিন মরণ দাও গো জুমার দিনে নামাজের সিজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন বিরহমাতিকা।